আজকে আমি রান্না করব কসুরলতি আর ইলিশ মাছ দিয়ে কলার পাতায় ভাজি করব। নমস্কার, প্রণাম নেবেন সবাই। নারকেল, সরিষা, কাঁচা লঙ্কা বাটা, হলুদের গুঁড়া, লবণ, সরিষার তেল, রসুন বাটা, পেঁয়াজ কুচি, এবার ভালোভাবে মাখাই নেব। রুটি ভাজা তাওয়া নেব, কলা পাতাতে একটু তেল মাখাই নেব, এরপর মাছগুলো চারপাশে দিয়ে কসুরলতি মাঝখানে দিয়ে দেব। লতি এক পাশে ভাজি হয়ে গেছে, এবার ফিরেই দেব, মানে পাতা উল্টে দেব। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য।